আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মদিনা থেকে 300 কিলোমিটার দূরে খুব সুন্দর একটি সাগরের পার। আমার পেছনে দেখতে পাচ্ছেন সাগর পার সাথে রয়েছে নাইত ভাই, এখানে আছে শাওন ভাই, আর এখানে আছে আব্দুর রহমান ভাই। কেমন লাগছে ভাই এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ খুবই সুন্দর সাগর। আলহামদুলিল্লাহ আমরা আরও সুন্দর জায়গা এখানে দেখবো। চলুন দেখা যাক কী কী সুন্দর জায়গা রয়েছে এই সৌদি আরব উমরুজে। বন্ধুরা, ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম এবং কি করলাম আজকের এই ভিডিওতে তুলে ধরলাম সংক্ষিপ্ত কিছু বিবরণ। আমরা রাত্রের 2টা বাজে তখন চায়ের আড্ডা থেকে হঠাৎ করে প্ল্যান করলাম আমরা ঘুরতে যাব মদিনা থেকে 300 কিলোমিটার দূরে উমলুজ নামে একটি জায়গা রয়েছে সেই দিকে। হঠাৎ প্ল্যানে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম এবং আস্তে আস্তে আমরা যখন সেই জায়গাটিতে গেলাম এত সুন্দর একটি পরিবেশ সৌদি আরবে দেখে আসলেই মনটা ভরে গেল। এবং সারা রাত না ঘুমানো, সারা দিনের ক্লান্তি সব মুছে গেল এই সুন্দর জায়গাটিতে যখন আমরা পৌঁছলাম, এবং তখন অনেক ভালো লাগলো। আমি কিন্তু গাড়িতে ঘুমাইতেছিলাম, প্রচুর ঘুম ছিল আমার চোখে, কিন্তু এখানে যখন এসে পৌঁছলাম তখন হঠাৎ করে আমার চোখের ঘুম চলে গেল। এত সুন্দর একটি সাগর যার পারে রয়েছি আমরা সকলেই, আসলে দেখে চোখ ভরে গেল, মন হৃদয় সব কিছু জুড়িয়ে গেল, ঘুম চোখে থেকে চলে গেল। বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে আসতে হলে আপনাকে মদিনা থেকে ইয়াম্বোতে সুন্দর রাস্তা রয়েছে, ইয়াম্বো থেকে 160 কিলোমিটার উমলুজ নামে এই জায়গাটি, আর মদিনা থেকে সরাসরি আসলে 250 থেকে 300 কিলোমিটারের রাস্তা। এত সুন্দর একটি জায়গা, অসাধারণ চমৎকার একটি জায়গা। অবশ্যই যারা প্রবাসে রয়েছেন, যারা একা একা থাকেন বা ফ্যামিলি নিয়ে থাকেন, চাইলে আপনিও এখানে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটি। আসলে সাগর পার গেলে যার মন খারাপ থাকে তার মনও ভালো হয়ে যায়। আমরা যারা রয়েছি বন্ধুরা, আমরা দেখতে দেখতে একদম উমলুজ শহরটি পার করে তারপরে আরেকটি জায়গা রয়েছে যেখানে সি বোট ভাড়া পাওয়া যায়, যেখান থেকে সি বোট নেওয়া যায়, আমরা সেই জায়গাটিতে এসেছি। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে সম্পূর্ণ বন্ধ, এখানে আসলে কাউকে পাচ্ছি না, ঈদের কারণে নাকি এজন্য হয়তো বা বন্ধ, দেখা যাচ্ছে না, কোনো লোকও দেখি না এখানে, কাউকে পাওয়া যাচ্ছে না। সো আমরা এক প্রকার হতাশ, এত দূর আসলাম, সি বোট নিয়ে আমরা ঘুরবো। মাশাআল্লাহ তোবারাকাল্লাহ, এই হলো উমলুজ সাগর পারের বীচ, যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ কিন্তু সাঁতার কাটছেন, নিচে নামছেন, এবং খুবই সুন্দর জায়গাটা, অত্যন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক, তারা কিন্তু এখানে পিকনিক করছেন এবং তারা ফ্যামিলি নিয়ে এসেছেন এখানে, এখানে তারা পিকনিক করছেন এবং ক্যাম্পিংও করছেন এবং টিকটক ভিডিও বানাতেছেন। এবং আমরা যাচ্ছি এখানে এবং দেখবো আরও সুন্দর স্পটগুলো যেগুলো এখানে রয়েছে সাগরের পাড়ে। খুব সুন্দর, চমৎকার, অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি পরিবেশ, বাতাস কিন্তু বন্ধুরা খুব সুন্দর বাতাসও রয়েছে, হ্যাপি একটি জায়গা। কি করলেন আমাদের কিনলে আনলেন না কোন? এত সুন্দর, আসলেই খুবই সুন্দর চমৎকার এই সাগরের পার, এবং পানিগুলো কিন্তু অত্যন্ত ব্লু কালার, এবং প্রচুর পরিমাণ দর্শনার্থীও এখানে রয়েছেন। আমরা ঘুরে দেখছি এই সুন্দর জায়গাটি এবং এই সুন্দর মুহূর্তগুলো। এখানে আসলে নন মুসলিম অনেক রয়েছে যারা ফিলিপাইন বা অন্যান্য দেশ থেকে এখানে বিলং করে, তাদেরকে কিন্তু ফ্যামিলি এই এখানে কার পার্কিং করার সিস্টেম রয়েছে, তারা পার্কিং করে এখানে বসে।
অবশেষে আমরা দেখুন কত সুন্দর শান্তির ঘুম, মাশাআল্লাহ, বাতাস, পিছনের সাগর, সবাই আমরা এখানে কাইতুই আছি একদম। হাসপাতাল মানে আলাইছি, আমরা সব সিরিয়াল ধরে শুয়ে পড়ছি, কি শান্তি! গরিবের কক্সবাজার, আহা শান্তি, আহা কি শান্তি, নিয়ামতের জায়গা। এখানে সাগরের ভিতরে খুবই সুন্দর একটি জায়গা, যেখানে চরের মতো পড়েছে, এবং এখানে হাঁটতে কিন্তু অনেক সুন্দর, পানি বেশি নয় এখানে। ওয়াও, মাশাআল্লাহ। আসেন আব্দুরহমান, খুবই সুন্দর। নামেন, স্যান্ডেল নিয়ে নামেন, স্যান্ডেল নিয়ে নামেন। ওয়াও, খুব সুন্দর পানি, আর সামনে অনেক বিশাল বড় বড় ঢেউ। ওই আমাদের ভাইবারা তারা কত দূরে গেছে দেখুন। কেমন লাগছে আব্দুর রহমান ভাই এখানে আসা? আলহামদুলিল্লাহ, অনেক অনেক জায়গাটা খুবই সুন্দর, চমৎকার, এবং আরও বিদেশি পর্যটকরা এখানে রয়েছে, খুব সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর কালার পানির, অসম্ভব সুন্দর ভাই, খুব এনজয় করতেছেন, কেমন লাগতেছে? ওই আরেকজন ভাই এখানে এখানে শুয়ে পড়ছে, ভাই কী অবস্থা আপনার? ক্লান্ত হয়ে গেছেন? পানি দেন, পানি দেন ভাই, মাটি দেন, বেশি 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 করে দেন ভাই, বুকের উপর চাপা লাগা, আরেকজন ফিট হয়ে গেছে। হ্যাঁ, পুরা শান্তি, 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 বাইরের মুখের মারেন না, মারেন। বলতো করোনা থেরাপি, হায় হায়, এই দেখেন না কি করছে অবস্থা, ভালো থেরাপি দিতেছে দেখছেন, ও মজা লাগতেছে। হ্যাঁ, বড় উঠতে পারবো তো? ও সেই মজা ভাই, বালুর ভিতর আসলে খেলতে না। ও দেখুন, এই যে এখানে একজন ভালো থেরাপি খেয়ে একদম অস্থির হয়ে আছে, মুখ বাদে বাকি সব জায়গায় দেওয়া শেষ। ওঠার সময় একটু সুন্দর করে উঠবোলা, একদম ফ্রেশ, খুব চমৎকার। আগে আমরা ছোটোবেলা যে বালু দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম, হয়তো এটা দিয়েও অনেক কিছু বানানো যাবে, এখানে বিল্ডিংয়ের মতো যে তৈরি করা যেত সেগুলো বানাচ্ছি। আসলে খুব মজা লাগলো এই জায়গাটা এসে, অনেকটাই ভালো লাগছে। ছোটোবেলা এরকম কেউ বানিয়েছেন কি না কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু ছোটোবেলা অনেক বানিয়েছি এরকম, আমাকে দেখা দেখা ওরাও বানাইতেছে। হ্যাঁ, নাহিদ ভাই এখন বল নেবেন, যার কাছ থেকে বলটা খাইতে পারবেন, বল নাহিদ কেমন লাগে, চল। রেডি রেডি রেডি, চোর